গ্যাস্ট্রিকের সমস্যা সাধারণ মনে হলেও এর কষ্ট কেবল ভুক্তভোগীরাই জানেন। তাই গ্যাস্ট্রিক দেখা দিলে তাদের জীবনযাপনে অনেক পরিবর্তন আনতে হয়, বিশেষ করে খাবারের ক্ষেত্রে থাকতে হয় অনেক বেশি সতর্ক। পপকর্ন পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে। এটি পৃথিবী জুড়েই খুব জনপ্রিয় একটি খাবার, কিন্তু এই খাবারে থাকা অতিমাত্রায় ফাইবার অনেকের ক্ষেত্রে হজমে গণ্ডগোলের কারণ হতে পারে। পপকর্নে থাকা ফাইবারের কারণে গ্যাস, পেট ফাঁপার সমস্যা দেখা দিতে পারে। অনেকে স্বাস্থ্যকর খাবারের তালিকায় কাঁচা সবজি যোগ করেন। কাঁচা সবজিতে সালফার বা গন্ধকের যৌগ থাকে। এ ধরনের যৌগ থেকে হজমের সমস্যা দেখা দিতে পারে, যে কারণে কাঁচা সবজি দিয়ে তৈরি সালাদ খেলে কারো কারো ক্ষেত্রে গ্যাসের সমস্যা দেখা দিতে পারে। চুইংগাম আসলে কোনো খাবার নয়, এটি চিবানো হলেও শেষ পর্যন্ত গিলে ফেলা হয় না। মুখ শুদ্ধি হিসেবে বহুল প্রচলিত এই জিনিসটিও কিন্তু বদহজমের কারণ হতে পারে। এর কারণ হলো চুইংগাম মুখে রেখে চিবলে অনেকটা বাতাস আমাদের শরীরে প্রবেশ করে, যার ফলে গ্যাসের কারণে অস্বস্তি দেখা দিতে পারে। পেঁয়াজের অনেক উপকারিতা রয়েছে, আবার রয়েছে কিছু ক্ষতিকর দিকও। পেঁয়াজ খেলে কারো কারো ক্ষেত্রে গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিতে পারে। এ ধরনের সমস্যা থাকলে খাবার থেকে পেঁয়াজ বাদ দেওয়াই উত্তম। আপেল আসলে স্বাস্থ্যকর একটি ফল, কিন্তু এটি গ্যাস্ট্রিকের রোগীদের জন্য উপকারী নাও হতে পারে। এর কারণ হলো আপেল পিচের মতো ফলে ফ্রুক্টোজের মাত্রা খুব বেশি থাকে। এর প্রভাবে শরীরে গ্যাসের পরিমাণ বৃদ্ধি পেতে পারে, তাই গ্যাস্ট্রিকের সমস্যা থাকলে আপেল এড়িয়ে যাওয়াই ভালো। এহসানুল হক, ঢাকা পোস্ট।